হাই ফ্রেন্ডস আশা করছি সকলেই ভালো আছেন আমি আছি আপনাদের সঙ্গে সুমন আপনারা দেখছেন কেরিয়ার সাকসেস ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়েছে যেখানে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া একাধিক শূন্য পদে স্থায়ী পদে কর্মী নিয়োগ করছে এখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করা যাবে এবং এক্সামিনেশান সেন্টারও আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় পেয়ে যাবেন সো অনলাইনে আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন এবং কি কি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এবং কোন পোস্টে কতগুলি ভ্যাকান্সি রয়েছে সমস্ত কিছু এ টু জেড তথ্য জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে সো আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করি সো ফ্রেন্ডস অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আমার ডেসক্রিপশন বক্স থেকে আপনারা পেয়ে যাবেন তো এখানে ডেস ডেসক্রিপশন বক্স থেকে আপনারা অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবেন সেই লিঙ্ক দেওয়ার সেখান থেকে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান লিঙ্কও পেয়ে যাবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক সমস্ত কিছু পেয়ে যাবেন তো নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এবং এখানে বলা দেওয়া হচ্ছে আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশানটি করতে হবে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু এখানে করা যাবে তো প্রথমত আমরা দেখে নেবো কি কী পোস্ট রয়েছে এবং পোস্ট কোড কি রয়েছে স্কেল অফ পে কত ম্যাক্সিমাম এজ লিমিট কত আছে এবং কোন ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি কতগুলি রয়েছে সমস্ত কিছু দেখে নেব তো প্রথমত আমরা দেখে নেব অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার যেটি হচ্ছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এই পোস্টের জন্য কিন্তু বলা হয়েছে গ্রেড যে পোস্ট কোড বলা হয়েছে এ যেখানে বলা হয়েছে স্কেল পে ষাট হাজার থেকে এক লক্ষ আশি হাজার টাকা এখানে কিন্তু গ্রেড পের কথা বলা হয়েছে এবং বলা হয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট থাকতে হবে তিরিশের মধ্যে যেখানে কিন্তু টোটাল ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে এখানে কিন্তু তিরিশটি ভ্যাকান্সি রয়েছে পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার টেকনিক্যাল যেখানে বি হচ্ছে পোস্ট কোড এবং ষাট হাজার থেকে ষাট হাজার টাকা থেকে এক লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত স্যালারি রয়েছে এবং এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে আপনাদের ম্যাক্সিমাম এজ লিমিট এখানে আপনাদের হতে হবে আঠাশ বছরের মধ্যে এবং এখানে কিন্তু আপনাদের ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে যেখানে টোটাল ভ্যাকান্সি আছে টোয়েন্টি সেভেন অর্থাৎ এখানে বলা হচ্ছে সাতাশটি ভ্যাকান্সি রয়েছে পরবর্তী যে পোস্টটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অ্যাকাউন্টেন্টস যেখানে বলা হয়েছে পোস্ট কোড সি এবং বলা হয়েছে স্যালারির কথা বলা হচ্ছে ষাট হাজার টাকা থেকে এক লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত এবং ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে আঠাশ বছরের মধ্যে বয়স হতে হবে আঠেরো থেকে আঠাশ বছর এবং টোটাল ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হয়েছে টোটাল ভ্যাকান্সি আছে টোয়েন্টি টু অর্থাৎ বাইশটি ভ্যাকান্সি কিন্তু এখানে রয়েছে পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ল এখানে হচ্ছে পোস্ট কোড ডি যেখানে বলা হচ্ছে ষাট হাজার টাকা থেকে এক লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে ম্যাক্সিমাম আঠেরো থেকে ম্যাক্সিমাম তেত্রিশ বছর মধ্যে বয়স হতে হবে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ভাগ করে দেওয়া আছে টোটাল ভ্যাকান্সি আছে আটটি পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে মেডিকেল অফিসার যেখানে পোস্ট কোড হচ্ছে গ্রুপ ই এবং বলা হয়েছে স্যালারির কথা যেখানে বলা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ ষাট হাজার টাকা পর্যন্ত আপনাদের স্যালারি দেওয়া হবে ম্যাক্সিমাম এজ লিমিট থার্টি ফাইভ এবং বলা হচ্ছে এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিয়ে আপনাদের টোটাল ভ্যাকান্সি কিন্তু নয়টি তো এখানে কিন্তু বলা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে টোটাল ভ্যাকান্সি রয়েছে আপনাদের এইটি নাইন ভ্যাকান্সি রয়েছে তো প্রথমত যে পোস্টটি রয়েছে যেটি হচ্ছে পোস্ট কোড এ এবং পোস্ট নেম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন যেখানে কোয়ালিফিকেশান প্রয়োজন এখানে বলা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর ইকুভ্যালেন্ট ফর্ম এ রিকগনাইজড ইউনিভার্সিটি পাবলিক ইনস্টিটিউটস রিকগনাইজড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট স্বীকৃত আপনাদের যে কোনো একটি ইনস্টিটিউট থেকে আপনাদের কিন্তু এবং অথবা ইউনিভার্সিটি থেকে আপনাদের কিন্তু পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কমপ্লিট করতে হবে যেখানে আপনাদের কিন্তু ফিফটি ফাইভ পারসেন্ট মার্কস কিন্তু প্রয়োজন এবং এখানে অথবা আপনারা করতে পারেন এসি এসি এ আই সি এ অথবা এস এস যে কোনো একটি কিন্তু করতে পারেন এছাড়াও কিন্তু ব্যাচেলার ডিগ্রি করতে পারেন লয়ের উপরে যেখানে পাঁচ বছরের ইন্টারগ্রেটেড কোর্স আপনাদের রয়েছে সেটি কিন্তু সেখানেও পঞ্চাশ পার্সেন্ট মার্কস থাকতে হবে যে কোনো একটি কো আপনাদের কোয়ালিফিকেশন থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার টেকনিক্যাল যেখানে এখানে ক্যাটা এখানে বলে দেওয়া হয়েছে আপনাদের কোয়ালিফিকেশন বিএসসি এগ্রিকালচার এগ্রিকালচারের উপরে বিএসসি কমপ্লিট করতে হবে যেখানে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে আপনাদের পাস করতে হবে অথবা বিভিন্ন রকমের এখানে আপনাদের কোয়ালিফিকেশন রয়েছে আপনারা পরপর দেখে নিতে পারেন এবং পরবর্তী যে পোস্টটির কথা বলা হয়েছিল সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অ্যাকাউন্টেন্টস যেখানে আপনাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া অথবা অর্থাৎ এখানে বলা হয়েছে ইন্ডিয়ার চার্টার্ড অ্যাকাউন্ট অ্যাকাউন্টেন্টসের থেকে আপনাদের কিন্তু যে কোনো ইনস্টিটিউট থেকে পাশ করতে হবে এবং বলা হয়েছে আপনাদের কিন্তু বিভিন্ন কোয়ালিফিকেশান পরপর বলে দেওয়া হচ্ছে তো আপনারা পরবর্তী পোস্টে যেটি দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ল এখানে পোস্ট কোড ডি যেখানে বলা হচ্ছে ফুল টাইম ডিগ্রি ইন ল ফ্রম আই রিকগনাইজড ইউনিভার্সিটি পাবলিক ইনস্টিটিউট এবং এখানে কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আপনাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যদি এক্সপিরিয়েন্স থাকে আপনারা কিন্তু অগ্রাধিকার পাবেন পরবর্তী যে পোস্টটি হচ্ছে মেডিকেল অফিসার এই পোস্টের জন্য বলা হয়েছে এমবিবিএস রেজিস্টার্ড আপনাদের কিন্তু থাকতে হবে অর্থাৎ সম্পূর্ণ উচ্চ শিক্ষাগত যোগ্যতায় কিন্তু এই পোস্টে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পোস্টগুলিতে এবং আপনাদের কিন্তু বলা হয়েছে শুধুমাত্র একজন ক্যান্ডিডেট কিন্তু একটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যেমন বলা হয়েছে এই ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলি ফর এনি ওয়ান অফ দ্য পোস্ট কোড ই অর্থাৎ এবিসিডি ই এই পোস্ট কোডের মধ্যে যে কোনো একটিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র একজনই তবু বন্ধুরা আপনার এক্সামিনেশন সেন্টার আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে কিন্তু আপনাদের এক্সামিনেশন সেন্টার পড়বে তো সেখানে কিন্তু আপনাদের এক্সামটি নেওয়া হবে তো এখানে আবেদন ফি কিন্তু বলে দেওয়া হয়েছে এসসি এসটি এস এবং ওভেন ক্যাটাগরির জন্য এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফি লাগছে না এবং বলা হয়েছে আদার্স ক্যাটাগরির জন্য কিন্তু এক হাজার টাকা আবেদন ফি কিন্তু এখানে রয়েছে তো বন্ধুরা অনলাইন অ্যাপ্লিকেশান সহ আপনাদের অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে এক তিন দু হাজার একুশ থেকে আপনাদের একত্রিশ তিন দু হাজার একুশ এই তারিখের মধ্যে কিন্তু আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লাই অ্যাপ্লাই করার যে অ্যাপ্লিকেশন ফিস সেটি কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে তো আবেদন করার জন্য সিম্পলি ডেসক্রিপশন বক্স থেকে এই লিংকে চলে আসবেন এই লিংকে ওপেন করবার পর আপনারা যেটি দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা কিন্তু যে অপশনটি আসবে পরপর আপনাদের ডিটেলসগুলো আপনারা রেজিস্ট্রেশন করবেন করবার পর আপনারা ব্যাকে আসবেন ব্যাক করে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং এন্টার এন্টার পাসওয়ার্ড করে সিকিউরিটি কোড দিয়ে সাবমিট করবেন আপনারা লগ হয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাইটি করতে পারেন তো কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যথারীতি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি